নমস্কার বন্ধুরা, তোমরা যারা দা সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটির আন্ডারে ইউজি কোর্সে ভর্তি হবে, অর্থাৎ তোমরা এবছর নতুন কলেজে ভর্তি হবে, তোমাদের জন্য এই ইউনিভার্সিটি থেকে সিট ক্যাপাসিটি এবং অ্যাডমিশন ফি কত রয়েছে এই নিয়ে একটি নোটিস পাবলিশ করা হয়েছে, সেই নিয়ে আলোচনা। অর্থাৎ দা সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিতে কতটি সিট রয়েছে আজকে তোমরা জেনে যাবে। ভিডিওটিকে সম্পূর্ণ দেখো, তাহলেই তোমরা বুঝে নিতে পারবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখতে একদমই ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, চলো ভিডিওটির দিকে এগোনো যাক। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ দ্য সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটির নোটিশটি, তোমরা দেখতে পাচ্ছ ইউজি অ্যাডমিশন 2023-24। অর্থাৎ তোমরা 2023-24 সেশনে যারা কলেজে ভর্তি হবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, পাস করেছো, তোমরা কলেজে ভর্তি হবে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ 4 ইয়ার্স অনার্স প্রোগ্রাম, অর্থাৎ তোমরা 4 বছরে অনার্স এবং জেনারেলে ভর্তি হবে, অর্থাৎ ইউজি কোর্সে ভর্তি হবে। বন্ধুরা, সর্বপ্রথমে সিট ক্যাপাসিটি নিয়ে আলোচনা করব। সর্বপ্রথমে যে সাবজেক্টে রয়েছে সেটি হচ্ছে সংস্কৃত সাবজেক্ট। সেখানে 50% অ্যাগ্রিগেট এবং 50% সংস্কৃত সিট রয়েছে 2022 অনুযায়ী। জেনারেলের সিট রয়েছে 31টি, এসসি সিট রয়েছে 15টি, এসটির সিট রয়েছে 4টি, ওবিসি এর সিট রয়েছে 7টি, ওবিসি বি সিট রয়েছে 5টি, পিএইচের সিট রয়েছে 2টি, ইডাব্লিউএস এর সিট রয়েছে 7টি। অর্থাৎ টোটাল সিট ক্যাপাসিটি হচ্ছে 71টি সংস্কৃতে সিট রয়েছে। ট্রেডিশনাল ওরিয়েন্টাল লার্নিং টোন, অর্থাৎ জেনারেলের সিট রয়েছে 18টি, এসসির সিট রয়েছে 9টি, এসটির সিট রয়েছে 2টি, ওবিসি এর সিট রয়েছে 4টি, ওবিসি বি সিট রয়েছে 3টি, পিএইচ এর সিট রয়েছে 1টি, ইডব্লিউএস এর সিট রয়েছে 4টি। অর্থাৎ টোটাল 41টি সিট রয়েছে। পলি সাবজেক্টের সিট রয়েছে 45% অ্যাগ্রিগেট অনুযায়ী, জেনারেলে 11টি, এসসি 5টি, এসটি 1টি, ওবিসি এ 2টি, ওবিসি বি 2টি, পিএইচ এ 1টি, ইডব্লিউএস এ 2টি। অর্থাৎ টোটাল 24টি সিট রয়েছে। লিঙ্গুইস্টিক সিট রয়েছে জেনারেলে 11টি, এসসি 6টি, এসটি 2টি, ওবিসি এ 3টি, ওবিসি বি 2টি, পিএইচ এ 1টি, ইডব্লিউএস এ 3টি। টোটাল 28টি সিট রয়েছে। ফিলোজফিতে সিট রয়েছে 50% অ্যাগ্রিগেট অনুযায়ী, জেনারেলে 21টি, এসসিতে 10টি, এসটিতে 3টি, ওবিসি এ 4টি, ওবিসি বি এ 3টি, পিএইচ এ 1টি, ইডব্লিউএস এ 4টি। অর্থাৎ টোটাল 46টি সিট ফিলোজফিতে রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড হিস্টোরি সাবজেক্টে রয়েছে 50% অ্যাগ্রিগেট অনুযায়ী, জেনারেলে 23টি, এসসি 11টি, এসটি 3টি, ওবিসি এ 5টি, ওবিসি বি 4টি, পিএইচ এ 1টি, ইডব্লিউএস এ 5টি। অর্থাৎ টোটাল সিট রয়েছে 52টি। ইংলিশ সাবজেক্টের সিট রয়েছে 60% অ্যাগ্রিগেট এবং 60% ইন ইংলিশ নিয়ে, জেনারেলে 25টি, এসসি 12টি, এসটি 3টি, ওবিসি এ 6টি, ওবিসি বি 4টি, পিএইচ এ 2টি, ইডব্লিউএস এ 6টি। টোটাল 58টি সিট রয়েছে। বেঙ্গলি সাবজেক্টের সিট রয়েছে 45% অ্যাগ্রিগেট অনুযায়ী, জেনারেলে 23টি, এসসি 11টি, এসটি 3টি, ওবিসি এ 5টি, ওবিসি বি 4টি, পিএইচ এ 1টি, ইডব্লিউএস এ 5টি। টোটাল 52টি সিট বেঙ্গলি সাবজেক্টে রয়েছে। এবার বন্ধুরা আলোচনা করব ফি স্ট্রাকচার নিয়ে। ইউজি অ্যাডমিশন ফি 2023-24, অর্থাৎ তোমরা যারা কলেজে ভর্তি হবে তোমাদের ভর্তি হতে কত টাকা লাগবে। সর্বপ্রথমে রয়েছে টিউশন ফি 100 টাকা পার মান্থ, 6 মান্থ অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের জন্য 600 টাকা। অ্যাডমিশন ফি 750 টাকা পার সেমিস্টার, সেশন চার্জ 700 টাকা পার সেমিস্টার। লাইব্রেরি ডিপোজিট ফি 1000, লাইব্রেরি ফি রুপিস 50 টাকা পার সেমিস্টার। রেজিস্ট্রেশন ফি 400 টাকা ফর জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট, অর্থাৎ তোমরা জেনারেল কোর্সে যারা ভর্তি হবে তাদের 400 টাকা, এবং যারা রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে তাদের 100 টাকা। ডেভেলপমেন্ট ফি 250 টাকা পার মান্থ, স্টুডেন্ট ওয়েলফেয়ার ফি পার রুপিস 250 টাকা পার মান্থ, স্পোর্ট অ্যান্ড স্টুডেন্ট অ্যাক্টিভিটি ফিস 200 টাকা একবারই ওয়ান টাইম, শুধু ফার্স্ট সেমিস্টারে তোমাদের 200 টাকা দিয়ে দিতে হবে। স্টুডেন্ট আইডেন্টি কার্ড ফি রুপিস 50 টাকা ওয়ান টাইম, অর্থাৎ আইডেন্টি কার্ডের জন্য 50 টাকা দিয়ে দিতে হবে। অর্থাৎ বন্ধুরা,
জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট অর্থাৎ তোমরা যারা জেনারেল কোর্সে ভর্তি হবে তাদের টোটাল ফি ফার্স্ট সেমিস্টারে লাগবে 4,250 টাকা, এবং যারা রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ তাদের লাগবে 3,950 টাকা। এবার বলি বন্ধুরা, তোমরা যারা ফার্স্ট সেমিস্টার থেকে সেকেন্ড সেমিস্টারে উঠবে, তো সেকেন্ড সেমিস্টার থেকে সিক্স সেমিস্টার পর্যন্ত কত টাকা লাগবে? টিউশন ফি ₹100 পার মান্থ, সিক্স মান্থের জন্য 600 টাকা, অর্থাৎ 600 টাকা করে 6 মাস পরপর তোমাদের লাগবে। সেশন চার্জ হচ্ছে ₹700 পার সেমিস্টার, লাইব্রেরি ফি রয়েছে ₹50 পার সেমিস্টার, ডেভেলপমেন্ট ফি ₹250 রয়েছে, স্টুডেন্ট ওয়েলফেয়ার ফি রয়েছে ₹250, টোটাল ₹1,850। বন্ধুরা, সেকেন্ড সেমিস্টারে ₹1,850 লাগবে, তারপরের সেমিস্টারেও ₹1,850 করে লাগবে। এক্সামিনেশন ফি রয়েছে ৫০০ টাকা। এই ৫০০ টাকাটা তোমরা পরীক্ষা দেওয়ার সময় তোমাদেরকে এক্সাম ফর্ম ফিল আপ যখন করবে তখন তোমাদের ৫০০ টাকা করে লাগবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবে যাতে তারাও এই বিষয়টি জেনে নিতে পারে। আজকে পর্যন্তই থ্যাংক ইউ।